অ্যামাজন রেইনফরেস্ট পৃথিবীর সবচেয়ে বড় এবং জীববৈচিত্র্যে সমৃদ্ধ বনভূমি, যা শুধুমাত্র একটি বন নয়, এটি আমাদের গ্রহের ফুসফুস। প্রায় 55 লাখ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই বনভূমি 9টি দেশের মধ্যে ছড়িয়ে আছে, যার মধ্যে রয়েছে ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা এবং বলিভিয়া। আজ আমরা এই রহস্যময় বনভূমির অজানা অধ্যায়ে প্রবেশ করব এবং জানব এমন কিছু তথ্য যা হয়তো অনেকেই জানে না। অ্যামাজন রেইনফরেস্টকে বলা হয় পৃথিবীর 10% জীববৈচিত্র্যের আবাসস্থল। এখানে হাজারো প্রজাতির উদ্ভিদ, পাখি, স্তন্যপায়ী প্রাণী এবং কীটপতঙ্গ রয়েছে, যার বেশিরভাগই অন্য কোথাও পাওয়া যায় না। এই অঞ্চলের বনভূমি এমন কিছু বিরল প্রজাতির বাড়ি, যা একদিকে আমাদের বিস্মিত করে এবং অন্যদিকে বিজ্ঞানের জন্য চিরস্থায়ী রহস্য। অ্যামাজনের গহীনে এমন কিছু প্রজাতি লুকিয়ে আছে যা এখনও বিজ্ঞানের কাছে অজানা। অ্যামাজনের জীববৈচিত্র্যের মধ্যে উল্লেখযোগ্য প্রাণীগুলোর মধ্যে রয়েছে জাগুয়ার, ক্যাপিবারা, আর্মাডিলো, তাপির এবং স্লথ। জাগুয়ার এই অঞ্চলের সবচেয়ে বড় শিকারী এবং অ্যামাজনের খাদ্য শৃঙ্খলের একটি গুরুত্বপূর্ণ অংশ। এছাড়াও এখানে বাস করে পিরানহা মাছ, যা তাদের ধারালো দাঁত এবং গোষ্ঠীতে আক্রমণের জন্য বিখ্যাত। এছাড়াও এখানে কিছু অতি দুর্লভ পাখি যেমন ম্যাকাও, টুকান এবং হারপি ইগল পাওয়া যায়, যাদের উজ্জ্বল রং আর সৌন্দর্য অ্যামাজনের বনে এক অনন্য বৈচিত্র্য যোগ করে। অ্যামাজনের গাছে গাছে উড়ে বেড়ানো বিভিন্ন প্রজাতির বাঁদর যেমন স্পাইডার মানকি এবং হাউলার মানকি বনের সৌন্দর্য ও বৈচিত্র্যকে বাড়িয়ে তোলে। অ্যামাজনের অন্যতম ভয়ঙ্কর এবং রহস্যময় প্রাণী হল গ্রিন অ্যানাকোন্ডা, বিশ্বের সবচেয়ে বড় ও ভারী সাপ। এই বিশাল সাপের দৈর্ঘ্য প্রায় 30 ফুট পর্যন্ত হতে পারে এবং ওজন হতে পারে 500 পাউন্ডের বেশি। অ্যানাকোন্ডা তার শিকারকে শ্বাসরোধ করে মেরে ফেলে এবং আস্তে আস্তে পুরো শিকারটিকে গিলে ফেলে। এদের প্রধান শিকার হিসেবে রয়েছে ক্যাপিবারা, হরিণ, এমনকি ছোট কুমিরও। মানুষের জন্য এই সাপ সাধারণত বিপজ্জনক নয়, তবে এদের বিশাল আকৃতি ও শক্তি আতঙ্কের কারণ। অ্যামাজন নদী এই বনভূমির প্রাণশক্তি হিসেবে কাজ করে। এটি পৃথিবীর সবচেয়ে দীর্ঘ নদীগুলোর একটি এবং জলের পরিমাণে বৃহত্তম। প্রতিদিন এই নদী প্রায় 2 লাখ ঘনমিটার পানি প্রবাহিত করে এবং বনের প্রতিটি প্রান্তে জীবনের প্রয়োজনীয় পানি সরবরাহ করে। অ্যামাজন নদী এবং এর শাখা প্রশাখায় প্রচুর মাছের প্রজাতি যেমন পিরানহা, ইলেকট্রিক ইল এবং আরও বিভিন্ন ধরনের জলজ প্রাণী পাওয়া যায়। এই নদী কেবলমাত্র প্রাণীকুলের জন্যই নয়, বরং প্রাচীন আদিবাসী জনগোষ্ঠীর জীবনধারার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যামাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস, কারণ এটি প্রায় 200 অক্সিজেন উৎপাদন করে এবং বিপুল পরিমাণে কার্বন ডাই অক্সাইড শোষণ করে, যা পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান সময়ে যখন জলবায়ু পরিবর্তন আমাদের জন্য এক বড় হুমকি, তখন অ্যামাজনের গুরুত্ব আরও বেড়ে যায়। এটি বায়ুমণ্ডলের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সহায়ক এবং বায়ু পরিশোধনে কার্যকর। অ্যামাজনের বনে 400-এর বেশি আদিবাসী জনগোষ্ঠী বাস করে, যারা এখানে শত শত বছর ধরে বেঁচে আছে। এই গোষ্ঠীগুলোর প্রত্যেকের নিজস্ব ভাষা, সংস্কৃতি এবং জীবনধারা রয়েছে। এদের মধ্যে অনেকেই বাইরের জগতের সাথে কোনো যোগাযোগ রাখে না এবং সম্পূর্ণভাবে বনের প্রাকৃতিক সম্পদ ও পরিবেশের উপর নির্ভরশীল। এই জনগোষ্ঠীগুলো অ্যামাজনের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ তারা বনকে অত্যন্ত যত্ন সহকারে ব্যবহার করে থাকে। অ্যামাজনের জীববৈচিত্র্য এবং পরিবেশগত গুরুত্ব সত্ত্বেও এই বনভূমি বর্তমানে বড় বিপদের মুখে। প্রতিদিন বনভূমির একটি বিশাল অংশ উজাড় হয়ে যাচ্ছে কৃষিকাজ, কাঠ আহরণ এবং খনিজ উত্তোলনের জন্য। প্রতি বছর হাজার হাজার একর বন ধ্বংস হয়ে যাচ্ছে, ফলে সেখানে বাস করা প্রাণী ও উদ্ভিদ প্রজাতি বিলুপ্তির সম্মুখীন হচ্ছে। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, যদি এই বন উজাড়ের হার এভাবেই চলতে থাকে, তাহলে এটি একসময় পৃথিবীর জন্য বড় বিপর্যয় বয়ে আনবে। অ্যামাজন শুধুই একটি বনভূমি নয়, এটি আমাদের পৃথিবীর এক অমূল্য সম্পদ। এটি কেবল আমাদের পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ নয়, বরং এটিতে রয়েছে প্রকৃতির অপরূপ বৈচিত্র্য এবং বিস্ময়। রহস্যময় অ্যামাজন যেন প্রকৃতির এক জীবন্ত পাঠশালা,